হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা বাজার করতে যাচ্ছি বাংলাদেশ থেকে, আমাদের নতুন গেস্ট আসবে, তার জন্য চলে আসছি। প্রথমে মাছ মাংস সবই নিতে হবে। আমরা চলে আসছি বাজার করার জন্য, আর রিমি আপু আমাদের সাথে ছিল, কারণ ওর বাসারও কিছু টুকটাক বাজার লাগবে তো নেওয়ার জন্য। আর আমরা যেখানে গিয়েছি এখান থেকে, ভাইয়া অবশ্য সবসময়ই মাছ মাংস নেয়, তো ভাইয়ার দোকানের মাংসগুলো স্পেশালি খুবই ফ্রেশ। তো আমরা ওইখান থেকে গরুর মাংস প্লাস মুরগির মাংস সব কিছুই নিতেছিলাম। আর ভাইয়া তো আমাদের আগের থেকে অনেক পরিচিত, তো আর বাজার করতে বরাবরের মতো আমার নুহাস আমরা দুজনই খুবই পছন্দ করি। আমার কাছে তো মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, বাজারের দাম দিন দিন ইউকেতে অনেক বাড়তেছে, আর আমার মনে হয় এটা শুধু ইউকেতে না, পুরা বিশ্বেই এখন এমন হয়েছে, সব কিছুর দাম অনেক বেড়ে গেছে, ডে বাই ডে শুধু বাড়তেছেই। তো তারপরেও আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো তো লাগবেই, এগুলো ছাড়া তো আর থাকা যাবে না। তো আমাকে অনেকেই বলতেছিলেন যে ইউকের কী অবস্থা, না আসলেও ইউকে তো বাড়ছে। যেমন আমরা যেহেতু আমাদের ফ্যামিলি ছোট, আমরা দেখা যায় প্রত্যেক মাসে আমরা একবারই করে ফেলি, কারণ নুহাস আর আমার অভ্যাস হয়েছে মানে প্রত্যেক দিন যা যায় একটু একটু বাজার করার থেকে, মানে একবারে অনেক কিছু করে ফেললে আমার ওদের কাছে মনে হয় যে এটা বেটার। আর যেহেতু আমার পড়ালেখা আছে, তারপর নুহাস 6 দিনই জব করে, ফুল টাইম জব করে, তো এরকম টাইম তো ম্যানেজ করতে পারে না। দেখা গেছে উইকে একদিন বন্ধ থাকলে ওই দিনটাতেই বাজার প্লাস ঘরের অন্য প্ল্যান বা রান্নাবান্না সব কিছু করতে হয়। আসলে প্রবাস জীবন তো এমনই, এখানে তো সব কিছুই নিজের করতে হয়, তো ওইভাবেই ম্যানেজ করতে হয় আর কি। তার জন্য দেখা গেছে আমরা ওইভাবেই প্ল্যান করি। আবার এখানে ইলিশ মাছের ডিমও পাওয়া যায়, তো নুহাস তো এটা খুবই পছন্দ করে, আমার আর নয় দুজনেরই ডিম খুবই পছন্দ। তারপর আমরা একটা নিছি জাস্ট ট্রাই করার জন্য, কারণ আমরা ভাবি রান্না করছিল আর আগে একবার ডিম, তো আমরা অনেক মজা পাইছি, বাট ইলিশ মাছের ডিমটা কেমন হয় সেটা ওরকম আইডিয়া নাই, তারপর নিয়ে নিছি আর কি। যদি খেয়ে ভালো লাগে তাইলে পরবর্তীতে আবার নেওয়া যাবে আর কি। আর আমার একদিন প্ল্যান আছে চটপটি করব, তো চটপটির জন্য বুট, তারপর মশলা রাঁধুনিরই সব কিছু নিয়ে নিছি। তো আমাদের বাজার মোটামুটি শেষ, আবার নুহাসের জবও আছে, আবার সেই সাথে আমাদের বাসায়ও টুকটাক কিছু কাজ আছে। তো আমাদের ইলিশ মাছ কেটে দিচ্ছিল, আমরা এখান থেকে অনেক কিছুই নিছি, অনেক বাজার করছি, তো আমাদেরকে কাটাকাটি করে উনি দিচ্ছিল। আর রিমিপু দেখাতেছিল কোনটা কখন নিব, কি আসে বিষয়। তো আসলে সবাই মিলে একসাথে বাজার করতে গেলে তখন আরও বেশি ভালো লাগে। তো এখানে সব ধরনের স্পাইস সব কিছু আছে, দেখা গেছে যে আমি চিন্তা করে যাই একটা আর ঘি নিয়ে আসি একটা, তো দেখ আর সবগুলো যদি এরকম সামনে থাকলে তখন মানে মনে পড়ে আর নিতে পারি। আর এই ট্যাং দেখলে আমার রোজার কথা মনে পড়ে। যাই হোক, আর কয়েক মাস পরেই রোজা, আর আমার কাছে তো আমার সবচেয়ে প্রিয় মাস, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু আব্বা মাস আরও বেশি মজা লাগে আর কি। ফ্রিজ তো কিনছো, কিন্তু কখনো তো কিছু রাখো নাই, প্রথম। হ্যাঁ, আজকে প্রথম রাখতেছে ফ্রিজে, আমরা জাস্ট কিনে রেখে দিছিলাম, আর ওইরকম রাখার প্রয়োজন হয় নাই। এই ফার্স্ট টাইম আমরা ফ্রিজে রাখতেছি, পরে আর রাখার প্রয়োজন পড়ে না, আর এতটুকু জায়গাতেই যাক, ভালোই না, এত বাজার করিও নাই। আরো আছে, আমরা বাজার করে তারপর মিয়াপুর বাসায় গেলাম খাওয়া দাওয়া করে। হ্যাঁ, 8 কেজির মতো গরুর মাংস আর 10টা মুরগিও আছে, এরকম কয় কেজি, 8-9 কেজির মতো আছে না? 8-9 কেজির মতো আছে মুরগি ওইখানে, 10টা মুরগি, 10টা, হ্যাঁ 10টা, 2 10টা মুরগি, 3
আর একসাথে বাজার করে ফেললে একটা ভালো। আমার আর নুহাসের মানে প্রত্যেক সপ্তাহ বা এক দুদিন পর পর যে বাজার করা ওইটা ভালো লাগে না, তার জন্য একসাথে দেখা যায় টুকটাক যা 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 লাগে আমরা লিস্ট করে নিয়ে যাই, ওইরকম নিয়ে আসি। তাই এগুলো আমরা আজকে যে বাজার করছি প্রায় আমাদের এক মাস যাবে, যেহেতু আমরা দুজন তিনজন আর বাংলাদেশ থেকে যেহেতু গেস্ট আসবে তো ভাবলাম যেহেতু অনেক কিছুই দরকার তো টুকটাক অনেক কিছু নিয়ে আসছি। এখানেও আসছেন তো আমাদের বাসায় উনি থাকবে, আবার ওনার জন্য আমরা বাসা অলরেডি ঠিক করে ফেলছি তো আপনারা তো জানতে পারবেন অবশ্যই। তো ওইখানে আমি কিছু চটপটির জিনিসপত্র আনছি, ভাবলাম যে আমি একটু চটপটি বানাবো একদিন। হয়ে গেছে সব, এটা তো হচ্ছে মাছ, ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম। আমাদের সব কিছু রাখা হয়েছে, এক পাশে নোহাস বিফ আর এক পাশে চিকেন রাখছে। আমাদের পরোটাও রেখে দিছে এখানে, কারণ এগুলো এক্সট্রা পরোটা, যেহেতু এক্সট্রা নিয়ে আসছি তাই উই ফ্রিজে রাখছি। এটাতে আমরা এখানে আমাদের ফ্রিজ আছে, বাট এটাতে আমরা রেগুলার যেগুলো খাবো ওইগুলো রাখবো, আর এজ ইউজুয়াল মাছ মাংস সবই ফ্রিজে যে চলে যাবে, কারণ এটার মাত্র তিনটা ড্রয়ার, এই এত অল্প জায়গা হয় নাই। আজকে যেমন বাজার করে এসে একদম রিল্যাক্সে সব কিছু করা গেছে, অন্য সময়টা করা যেত না নোহাস, মানে বাজার গুলা বাজার করা থেকে বাজার রাখাটা বেশি পেইন লাগতো, আর এখন তো আরাম, মানে যতই বড় প্যাকেট হোক যাই হোক মানে আমাদের জন্য হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা না। আর একটু বড় ফ্যামিলির জন্য মানে ঠিক আছেন বা ঠিক নাই, বাট আমাদের যেহেতু ছোট আমরা আর এখানে প্লাস ভাইয়ের বাসায় বড় ফ্রিজ আছে, গুরকাপুর বাসায় যখন আমাদের বেশি দরকার তখন এগুলো আমরা ইউজ করতে পারবো। আর দিন দিন বাজারের যে দাম বাড়তেছে, আসলে আপনারা মানে অনেকেই বলতেছিলেন যে ইউকের তো অবস্থা ভালো না বা বাজার দাম অনেক বাড়তেছে, এটা ট্রু, এটা শুধু ইউকেতে না এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডই মানে সব কিছুর দাম অনেক বাড়তেছে। তো আজকে আমরা যেমন 15-16 হাজার টাকার বাজার করছি, বাট এটা যদি নর্মাল সময় হইতো 15-16 হাজার টাকার আরও অনেক বাজার হইতো, বাট আমরা চোখে পড়ার মতো কিন্তু কিছুই নেই, জাস্ট মাছ মাংস এটাই আর টুকটাক ড্রাই কিছু খাবার কিনছি, বাট খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ডে বাই ডে, বাট ওই রকম কিন্তু নীল পলিথিন না নোহাস। তোমার কি মনে হয় বাজারের দাম বাড়ছে না? অনেক বাড়ছে না, সবাই বলতেছিল আমার লাইফে যে আপু বাজারের অনেক দাম বাড়ছে, বাট আমরা এখানে যেমন 120 পাউন্ডের বাজার করছি তো এটা বাংলাদেশি টাকায় 15-16 হাজার টাকা। তো আগে যদি এরকম 120 পাউন্ড বা 100 পাউন্ডের বাজার করা হতো দেখা যেত অনেক কিছু আসতো, বাট এখন কিন্তু এরকম না, এখন সব কিছু ডে বাই ডে অনেক এক্সপেন্সিভ হয়ে যাইতেছে, কারণ আসলে ওনাদেরও কিছু করার নাই, কারণ ওনারাও যেখান থেকে কিনতেছে ওইখানেরও মূল্য বাড়তেছে। তো এইভাবে আমাদের সার্ভাইভ করতে হবে, এটাই মানুষের জীবন, যে কোনো সিচুয়েশনেই মানায় নিতে হবে। এখন যেইগুলো নিত্য প্রয়োজনীয় এগুলো তো আর না খায় থাকা যাবে না, যে জায়গায় আগে চালের যে আমরা বস্তাটা কিনি ওটা কিনা হয়তো 26 পাউন্ড, এখন এটা 38 পাউন্ড, মানে দেখা গেছে 10 পাউন্ডই মানে এদিক সেদিক হয়ে গেছে। তো 10 পাউন্ড বাংলাদেশে প্রায় 1200-1300 টাকা। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। তো সব কিছু এখন গুছাই নিব, তারপর আরও অনেক কাজ আছে, বাসাও ক্লিন করতে হবে। মোটামুটি আমরা বেড়ায় আসার পর বাসা মোটামুটি ক্লিন হয়ে গেছে, তো সবার সাথে ছোট একটা ব্লগ শেয়ার করছি। না ভালো হয়েছে, কারণ ফ্রিজে লাইট নাই না, ফ্রিজে লাইট থাকলে আরও ভালো ছিল। আমাদের এই পাশে সব, এই পাশে সব মনে রেখে, এই পাশে সব চিকেন, এটা মাছের ডিমটা, পরোটা, ওই পাশে বিফ, আর এই পাশে মাছ। না মাছের লাড়ু অনেক জায়গা আছে, হ্যাঁ এটা ভালো বড় খারাপ না, মানে দুই ফ্যামিলির জন্য একদম পারফেক্ট, আমাদের জন্য মোর দ্যান এনাফ, মোর দ্যান কি আর চেয়ে বেশি এনাফ। আরো জায়গা আছে কিন্তু এটাতে আরো অনেক কিছু ধরা যাবে, যাক লাগাই দাও, যাক এখন বাজার করে আর কষ্ট নাই, নোয়াস প্যারা মুক্ত হয়ে গেছে। এইভাবে আমাদের টোটটা লাগাই ফেলি, কারণ এটা হচ্ছে এরকম ভিতরে, তো এটা আলাদা একটা জায়গা থাকাতে আমরা এরকম ফ্রিজটা রাখতে পারছি, হয়তো রাখা সম্ভব ছিল না কারণ মেইন ডোরের সাথেই।
ওই জায়গাটাতে লাইন আছে, নয়তো আমাদের গ্যারেজও একটা, কিন্তু আমরা একটা গ্যারেজ পাইছি, বাট গ্যারেজে তো লাইন লাইন নয়তো গ্যারেজে রাখলে কিন্তু আমরা আরো বড় ফ্রিজ কিনতে পারতাম মানুষ। পুরো সবাই চলে গেছে, আমরাও আমার বাসায় আসছি। আসার পরে অনেক অনেক কাজ জমে আছে, তো আমরা আমাদের কাপড় ড্রাই করতে নিয়ে আসছি। মূলত বাসার সব কাজ করব, তো এখানে আমরা আসছি হচ্ছে ড্রাই ক্লিনিং সার্ভিসে, যেটা আমাদের বাসার খুব কাছেই, প্রত্যেকের এরিয়াতেই আছে। কত মিনিটের সার্ভিস নিচ্ছ? কত মিনিটের সার্ভিস নিতেছো? 1 পাউন্ড ইজ ফর 6 মিনিটস। তো তো দিব 1 পাউন্ড। নো 4 ইন দ্য শুকানো শেষ, এখন কাপড় গুলো নাড়তে হবে না, ওয়াশিং মেশিন আছে না? ওয়াশিং মেশিন হচ্ছে 2 পাউন্ড। 2 পাউন্ড কতক্ষণ? 2 পাউন্ড যাই না, কারণ 2 পাউন্ড হচ্ছে ওয়াশিং মেশিন আবার লিকুইড দিতে হয় না, তার জন্য একটু দাম আর কি। 2 পাউন্ডে 6 মিনিট এরকম। আল্লাহ বৃষ্টি, কাপড় আবার ভিজবে দেখো। বৃষ্টি, ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে।